ভাঙচুর তাণ্ডব করলে বা তাকে ক্ষতিপূরণ আদায় করবে রাজ্য সরকার। তাণ্ডবে উস্কানি, অভিযুক্তদের আশ্রয়, প্রমাণ লোপাট এবং তদন্তে অসহযোগিতা করলে গোটা একটি এলাকার মানুষের কাছ থেকেও ক্ষতিপূরণ আদায় করা হবে। সূত্রের খবর, সরকারি সম্পত্তি নষ্ট রুখতে আইনে এমনই কড়া সংশোধন আনছে রাজ্য সরকার। বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন, ভাঙর রসপুঞ্জ থেকে আউশ গ্রাম, উত্তেজিত জনতার টার্গেট পুলিশ, কখনো পুলিশের গাড়ি ভাঙচুর, কখনো জনরোষের নিশানায় থানা। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দেন। প্রাইভেট প্রপার্টি হোক আর গভর্নমেন্ট প্রপার্টি হোক, যদি কেউ তাতে আগুন দেয় বা নষ্ট করে, টাকাটা কিন্তু যারা নষ্ট করছে তাকে দিতে হবে। দরকার হলে সেজন্য তার বাড়ি ক্রোক করা হবে, তার যা আছে ক্রোক করা হবে। 1972 সালের মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার আইনে সংশোধনী আনতে চলেছে রাজ্য। ভাঙচুর তাণ্ডব বা সরকারি সম্পত্তি নষ্ট করার ক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারা মেনেই শাস্তি হবে, কিন্তু সংশোধনী এনে শাস্তির সঙ্গে সঙ্গে এবার ক্ষতিপূরণ আদায়ের রাস্তাও তৈরি করছে রাজ্য সরকার। সূত্রের খবর এমনই। ভাঙচুর তাণ্ডবে দোষী সাব্যস্ত ব্যক্তি বা ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণের পরিমাণ ঠিক করবে আদালত। কিন্তু যেখানে অভিযুক্ত চিহ্নিত নয়, সূত্রের খবর, সেক্ষেত্রেও আইনে বিশেষ সংস্থান রাখছে রাজ্য সরকার। ভাঙচুর তাণ্ডবে উস্কানি, অভিযুক্তদের আশ্রয় দেওয়া, প্রমাণ লোপাট এবং পুলিশের সঙ্গে অসহযোগিতার অভিযোগে এলাকা বা পাড়ার বাসিন্দাদের কাছ থেকে সমষ্টিগত ক্ষতিপূরণ আদায় করা হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। নির্দেশিকা জারির পাশাপাশি প্রয়োজনে নির্দিষ্ট এলাকায় ঢেরা পিটিয়ে এ ঘোষণা করতে পারে রাজ্য। ক্ষতিপূরণ বাবদ আদায় করা অর্থ ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে। রাজ্য সরকারের এই ভাবনা আইনি রূপ পেলে ভাঙচুর তাণ্ডবের ঘটনায় সরাসরি ক্ষতিপূরণের খাড়া নামতে পারে গোটা পাড়ার উপর। আর এখানেই আশঙ্কা বিরোধীদের। তাদের অভিযোগ, এই আইন এনে ঘুরপথে প্রতিবাদ বিক্ষোভ জমায়েতি আসলে বন্ধ করতে চায় রাজ্য সরকার। উজ্জ্বল মুখার্জির রিপোর্ট, 24 ঘন্টা।